অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দূষিত জল পান করা ডায়রিয়ার প্রধান কারণ। এই রোগে বড় থেকে ছোট সবাই ভোগেন, তবে বয়স্কদের তুলনায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। কখনো কখনো ডায়রিয়া মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই ডায়রিয়া হলে কখনোই অবহেলা করবেন না। আজ আমার আলোচনার বিষয় ডায়রিয়া হলে কি কি খাওয়া যাবে, কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এবং বিশেষ কিছু সতর্কতা নিয়ে। নমস্কার, প্রত্যেককে চ্যানেল বাংলা টিপস এন্ড টিউটোরিয়ালসে স্বাগত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্ব অনুযায়ী সারাদিনে 3 বা তার বেশিবার অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশিবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে। যেহেতু ডায়রিয়া হলে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণ লবণ এবং জল বেরিয়ে যায়, যার ফলে রোগীর শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। তাই এই সময় রোগীকে অবশ্যই খাবার স্যালাইন খাওয়াতে হবে। তাছাড়া আরও বেশ কিছু খাবার রয়েছে যা রোগীর শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আবার এমন কিছু খাবার রয়েছে যা রোগীর অসুস্থতা আরও বাড়িয়ে তুলতে পারে। তাই এই সময় অবশ্যই খাবার বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা এই সময় রোগীকে নরম খাবার পরামর্শ দেন, যেমন নরম সাদা ভাত, কম তেল মশলাযুক্ত ঘরে তৈরি পাতলা খিচুড়ি, ভাতের ফেন, কলা, কাঁচা এবং পাকা দু ধরনের কলাই খাওয়া যাবে, ডাবের জল, ডালিমের রস, থানকুনি পাতার রস, আদা চা। এই খাবারগুলো ডায়রিয়া রোগীর জন্য বিশেষ উপকারী। আরও বেশ কিছু খাবার রয়েছে যা ডায়রিয়ার সমস্যাকে বাড়িয়ে তোলে, যেমন ডিম, বাদাম, লাল মাংস, বাঁধাকপি, ঝাল মশলাযুক্ত খাবার, ফুলকপি, ব্রোকলি, শক্ত ভাত, দুধ বা দুধের তৈরি বিভিন্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, চা বা কফি। এই সময় ক্যাফিন জাতীয় খাবার থেকে বিরত থাকুন। চা বা কফির পরিবর্তে আদা চা খেতে পারেন। ডায়রিয়া আক্রান্ত রোগীকে প্রাথমিক ঘরোয়া চিকিৎসা প্রয়োগ করেও যদি রোগীর অবস্থার উন্নতি না ঘটে বা রোগীর অবস্থা বেশি খারাপ বলে মনে হয়, তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার আমরা জানব জনসচেতনতায় বিশেষ কিছু সতর্কতা। মলত্যাগে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করুন। প্রতিবার মলত্যাগের পর এবং খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। পরিষ্কার পাত্রে রেখে বিশুদ্ধ বা ফুটানো জল ঠান্ডা করে পান করুন। জল ঠান্ডা হলে মাটির পাত্র অথবা কাচের জার বা বোতলে রাখুন। এক্ষেত্রে প্লাস্টিকের বোতল ব্যবহার না করাই ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না। প্রতিদিন পরিমিত মাত্রায় খাবার গ্রহণ করুন। বাসি পচা খাবার, বাইরের খোলা খাবার, বাজারজাত শরবত বা ফলের রস খাওয়া থেকে বিরত থাকুন। ঘরে অর্সেলান রাখুন। নিজেকে এবং নিজের ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।